Hey guys, good morning. কি ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা সন্দীপ তেলের ফ্যামিলি মেম্বার। তো যাই হোক, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আজকে আমরা করবো ফিস্টি, আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস ডে। তো আজকের দিনটা সবাই খুশিতে রাখো, পরিবারের সাথে ফিস্টি করো বা বন্ধুর সাথেও ফিস্টি করো। যাই হোক, তো আজকের আমরা করব পিকনিক। তো সেই জন্য সকাল উঠে এখন যাচ্ছি বাজারে, ঠিক আছে? বাজারে গিয়ে পল্লি কিনবো, বাজার ফাজার ঘুরে আনবো, তারপরে যা যা করবো তোমার সাথে সম্পূর্ণ শেয়ার করবো। আর এখন যাচ্ছি দুজন মিলে বাইক নিয়ে, মানে মামা আমি যাচ্ছি বাইকে করে বাজার করতে। তো চলো, এখন বাজারে কত কী ভিড় হয়ে গেছে কি জানি না। এখন সকাল থেকে উঠে খালি আমাদের যোগাযোগ করতে হচ্ছে, সব কিছু হঠাৎ করে প্ল্যান হয়েছে যে ফিস্টি হবে। আর 25শে ডিসেম্বর আমি ভুলেই গেছিলাম যে 25শে ডিসেম্বরে ফিস্টির কথা, মানে আমাদের সবাই হঠাৎ করে প্ল্যান হয় যেগুলো। তো যাই হোক, তো এখন বাজারে যাচ্ছি, চলো যেতে যেতে তোমার সাথে কতটা শেয়ার করা যাবে। পোলট্রি দোকানে এসে শুধু ভিড়টা দেখো, এত লাইন তো ঢুকতে পারছি না। তো এখান থেকে আমার এখন পোলট্রি কিনে এখন বাড়িতে যেতে হবে, প্রচুর পরিমাণে দেখেছে পোলট্রি দোকানে ভিড়, ঠিক আছে? তো যাই হোক, তো অনেকখানের পর বাজার ফাজার কমপ্লিট হয়ে গেছে। তো এবার বাড়ি যাওয়ার পালা, অনেক মানে সময় কেটে গেল এখানে, ঠিক আছে? আবার ফিস্টি আছে, ফিস্টিতে আবার রান্নাবান্না করতে হবে, খেতে পেতে হবে, প্রচুর পরিমাণে বাজারে ভিড় হচ্ছে, ঠিক আছে বাজার ফাজার নেওয়া হয়ে গেছে। চলো এবার ঘরের দিকে যাওয়া যাক, আবার বক্স ফাক এসছে, সেই সব লাগাতে হবে, বক্স না হলে আবার ফিস্টি যাবে না। চল যাই হোক, তো চলে এলাম। আর এই সাইডে কিন্তু আমাদের বক্স চলে এসেছে, আর এই সাইডে কিন্তু সবাই মিলে বক্সটা লাগিয়ে দিচ্ছে। কিন্তু বক্সটা যখন আসবে না, সবাই আগে থেকে লাগাবে, কিন্তু অন্য কিছু কাজ করবে না। এখনও কিন্তু উনুন কাটা হয়নি, তো কিচ্ছু হয়নি, ঠিক আছে? বক্স নিয়ে পড়ে আছে, মানে খাবো কি সেইটা চিন্তা করে নে, বৃষ্টিতে খাবো আনন্দ করবে না। আগে বক্স এসছে, বক্স লাগাতে রেডি হয়ে গেছে, ঠিক আছে? তো ফিস্টি হবে কিন্তু এই জায়গাটা, আগের বছর এখানে ফিস্টি করেছিলাম, আবার এখানে ফিস্টি করবো, আর এই ইয়ং স্টাফ মিলে আমরা ফিস্টি করবো। এই সব বক্স লাগাচ্ছে। তো আমাদের অপারেটার কে, এই বক্সের অপারেটার কে? হ্যাঁ, অপারেটার কে? সজল। তো কার সেট এইটা? এটা হচ্ছে ডিপ সাউন্ডের, এটা ডিপ সাউন্ডের ছোটো সেট, ঠিক আছে? হ্যাঁ, ডিপ সাউন্ড দাস সাউন্ড, ঠিক আছে? তো কেমন বাজে বাট আমরা জানি না, ঠিক আছে? তো বাজলে অবশ্যই তোমায় দেখাবো, ঠিক আছে? তো চলো, আমাদের এখন অনেক কিছু কাজ বাকি আছে, কাজগুলো করি, তারপর আবার কন্টিনিউ ব্লগটা করছি। এখন বাজে ঠিক 12টা, মানে দুপুর 12টা বেজে গেছে, আর সবার কিন্তু রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন থেকে শুরু হবে আমাদের ফিস্টি। মানে এতক্ষণ সব কিছু বাজার ফাজার করে এনেছি, বাট মানে কিচ্ছু হয়নি। এবার আমরা করব আনাজ প্রধান কুটবো, তারপর মানে রান্নাবান্না হবে, মানে কটা বাজে আমি বাদ জানি না, ঠিক আছে? বক্স ফক্স সব লাগানো হয়ে গেছে, এখন কিন্তু বক্স বাজারে কারণ কারেন্ট চলে গেছে, ঠিক আছে? মানে আজকের দিনে কারেন্ট যায়, আর কিছু বলার নেই, ঠিক আছে? তো ব্যাড লাক কিছু না, আমার ভাগ্যে সবসময় এ করে, মানে খারাপ সবসময়। কিন্তু আনাজ পানাজ কুটতে লেগে গেছে, ঠিক আছে? এ রান্না কখন হবে? খেতে হবে না, রাত দুটোর সময় খাবি না, ঠিক আছে? এই সব কিছু আনাজ পানাজ কুটা হয়ে গেছে, এই তো এইটা চাল পাল আনা হয়ে গেছে, ঠিক আছে? এই ঝুড়িবাটা, এই ঝুড়ি খাইনিস, সবাই মিলে খাবো, সবাই মিলে খাবো। তো অনেকখানের পর কারেন্ট আইলো, এবার কিন্তু আমাদের ডিজে বক্স চলবে, ডিজে বক্স। আপনি রেডি আছেন? কি হলো, ঠিকই আছে? তো অপারেটার পাগলা হয়ে গেছে, এখন কড়কর করতে তো মাইকে, দেখ কড়কর করতে যায় সাহায্য কর, ওই তো মাইকে আওয়াজ হচ্ছে, কড়কর কড়কর করে আওয়াজ হচ্ছে, দেখ। হ্যাঁ, তুমি জল গড়াও, তোকে জল গড়ানো কাজ দেওয়া হয়েছে। হ্যাঁ, সব কিছু ভালো, বাথরুম থেকে নিয়ে এসছে। এই তো, ও ভাই, ও সোগো চলতেছে রে, ও ভাই জোরে 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 মাইক 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 চলতেছে, জোরে দিবে জোরে, ঠিক আছে? আমাদের ভাতের দাঁড়ি কিন্তু উঠে গেছে, আর এদারে কিন্তু শুভ কিন্তু বেগুনটা পুরাচ্ছে, বেগুন পুরা খাবে, বেগুন পুরা।
ঠিক আছে, সবাই সবার কাজ করতেছে, এইধারে বক্স চালাচ্ছে, এইধারে এইধারে আমাদের আনাজ পাতা একটু মানে কুচি দিচ্ছে, এইধারে মুড়ির টিন নিয়ে বসছে, মুড়ি খাচ্ছে, এক গামলা মুড়ি খাচ্ছে শুকে, খুব খিদে পেয়েছে, ঠিক আছে। আর এখানে আমাদের কিন্তু পিকনিকটা হচ্ছে, এইধারে কিন্তু দমকা বক্সটা বাজছে, দমকা নাচো ছোট্টু। মুড়িটা লুকিয়েছে, তো একা খাবে, এত বড় গামলায় মুড়ি মাখানো হয়েছে, ও একা খেয়ে নিয়েছে সব, একা ধরেছে, একা কাউকে দিবে নে, একা খেতে পারবি, সব খাবি, ভাত খাবি নি, ভাগও খাবি। গাছ মেনলি ব্যাপারটা হচ্ছে, ঠিক আছে, এখন একটা বাজে, মানে এখন তো কিচ্ছু হয়নি, তোমাদের দেখালাম তো মুড়ি খেলাম, মুড়ি খাওয়ার পর রান্নাবান্না চাপালো, তো এখন মাংস কম পড়েছে, মানে মাংস 5 কেজি নিয়েছিলাম, তো যা যারা ফিস্টি করবে না বলছো তারা বলে এখন ফিস্টি করবে, তো এখন মাংস তো নিতেই হবে, নাহলে কম পড়ে যাবে, তো সেই জন্য এখন বাজারে যাচ্ছি আমি আর সিদ্ধার্থ, মানে আজকে তার কিছু বলা নেই, হুট করে ফিস্টির প্ল্যান করবে, আবার হুট করে যারা করবে না তারা হুট করে ফিস্টি করবে, তা কিছু করা নেই, তো যাই হোক সবাই মিলে করলে ভালো হয়, আর সবাইকে নিয়ে চলতে আমার খুব ভালোবাসি, তো যাই হোক, তো এখন আমি মাংস কিনতে যাচ্ছি আমি আর সিদ্ধার্থ, এখন পোলট্রি দোকান খোলা আছে কি না আমি বা জানি না, যেতে হবে, এখন একটা বেজে গেছে, লোকে এখন হয়তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে মানে ফিস্টিতে, তা আমার একটা কিচ্ছু হয়, ঠিক আছে, দুজন দুটো সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, 5 নম্বরে বাজারে যাবো, গিয়ে মাংস মাংস কিনে মানে 2 কেজি মাংস নিয়ে আসবো, ঠিক আছে। আর কিছু কী আনতে দিয়েছে, চিনি ফিনি না কি একটা কী তরকারি করবে, চিনি আর কী লাগবে জানি না, বাট তো ওকে বলেছে, সিদ্ধার্থকে বলেছে, তো দুজন মিলে যাচ্ছি, তো চলো, ব্লগটা আজকে সেই লেভেলে হতে চলেছে, মানে আমার আজকে শরীর অবস্থা খুব খারাপ, ঠিক আছে, ফিস্টি মানে একটু খাটতে তো হবে, সবাই কিনে চলতে হবে, সিদ্ধার্থ যাচ্ছে সামনে আর আমি পেছনে সাইকেলটা চালাচ্ছি, দুজন মিলে যাবো। গাছ তো অনেক খারের পর আমাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের কিন্তু মেনু কি হয়েছে তোমাদের দেখাবো, হচ্ছে নিচে ভাত আছে, আর এই হচ্ছে আমাদের চাটনি, ঠিক আছে, ডাল হয় না, ডাল হয় না, আর কিচ্ছু হয় না, যাই না কি কী করেছি, আর এই ধারে মাংস হয়ে গেছে, আর কিছু মানে বাকি আছে, আর এই সাইডে আমরা কিন্তু মাংসটা এনেছিলাম, আর এক্সট্রা করে এবার রান্নাটা হবে, ঠিক আছে, মানে আমাদের মেনু হচ্ছে ভাত, ঠিক আছে, ডাল নেই, আলু ভাজা নেই, মাংস পাঁপড়ও নেই, ঠিক আছে, আজকে কিসমাইটে মানে আর কেকটা কিনে এনেছি, হ্যাঁ মিষ্টি আছে না, আর দুটো করে মিষ্টি, ঠিক আছে, আর হুটাট করে হয়েছে, আর মাইকও ভাড়া নিয়েছে তেমন, মাইক 500 টাকা নিয়েছে, শুধু আজকের ক ঘন্টা বাজানোর জন্য 500 টাকা, ঠিক আছে, আর 1,500 টাকা মোট আমার বাজেট ছিল, 1,500 টাকার মধ্যে এত কিছু করলাম, বড়ো সড়ো করবো একদিন করবো, ঠিক আছে, একদিন বড়ো সড়ো করে মানে পিকনিক করবো, ঠিক আছে, তো বাট এখন করতে পারলাম না, যাই হোক এবার কী করবো, ভাত খাবো, আর মাইকটা এখন বন্ধ করে রেখেছি, ভালো লাগে না কানে কাছে চেঁচা করতে, আর কিছুটা বাকি আছে করলে তারপর খাওয়া দাওয়া করবো। আমাদের নাচ কিনে শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, মামা প্রথমে নাচ শুরু করেছে, মামা Yeah.
few moments later. আরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে আমি এবার বসব তো তরকারি কেমন লেগেছে তরকারি কেমন লেগেছে ও তরকারি কেমন লেগেছে ও আচ্ছা তরকারি পরে নে পাটে ঠিক আছে ওই সাইডে কিন্তু সবাই লাইন দিয়ে বসছে খাবার জন্য আর ওই সাইডে কিন্তু শুভ তরকারি দিয়ে আসছে প্রচুর খিদে পেয়েছে আর ভালো লাগছে না তাই জন্য খেতে বসে পড়েছি ঠিক আছে আর এইধারে কিন্তু ওয়ারি খেতে বসছে আমার পাশে বসছে ঠিক আছে অন্যদিকে মুখ করে আছে কারণ ও ভিডিওতে থাকবে না ও বলেছে যে আমাকে ভিডিও নিয়ে করবি না তবু আমি করছি ঠিক আছে তোমরাই বলো বৃষ্টি করছে সবাইকে দেখানো উচিত তো তাই জন্য আমি ওকে দেখে নিলাম যতই বলুক না যে বৃষ্টি মানে আমাকে দেখাবি না তো আমি সেই জন্য দেখালাম ওইধারে কিন্তু মাংসের তরকারি দিয়ে দিয়ে আসতেছে ঠিক আছে শোন হয়ে গেছে